আজও তোমাদের সামনে আরো একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের অনলাইন ক্লাসটি এটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস, প্রিপেয়ার্ড অ্যান্ড প্রেজেন্টেড বাই মোহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র টিচার, মোহাম্মদপুর রামদা মডেল হাই স্কুল। ইংলিশ ফার্স্ট পেপার ফর ক্লাস 9 এন্ড ক্লাস 10। ক্লাস শুরুর আগে আমরা দুই একটা ছবি দেখি আমরা আগে, হ্যাঁ, আর তোমরা হচ্ছে অনুমান করবে যে এই ছবিটা কোন দেশের হতে পারে বা কোথাকার হতে পারে। এই যে স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা একটু অনুমান করো তো এই ছবিটা কোন দেশের হতে পারে। দেখো কি সুন্দর একটি ছবি, পাহাড় বেষ্টিত। এটা কিন্তু আমি তোমাদেরকে একটু ক্লু দিই, এটা কিন্তু একটা একটা রাজবাড়ি এবং এটা কিন্তু তাদের সে দেশের সংসদ ভবন এবং রাজার বাড়ি হচ্ছে এটা। আচ্ছা, আমি আরেকটা ছবি দেখাই তোমাদেরকে, আশা করি তোমরা বলতে পারবে যে এটা কোন দেশের ছবি। এই যে এই যে মনাস্ট্রি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুদ্ধদের কি বলবো ভাসুরেছে হচ্ছে মন্দির, বুদ্ধ মন্দির। দেখো এটা পাহাড়ের পাথুরে পাহাড়ের ঢল কেটে হচ্ছে এটা এখানে করা হয়েছে। তো তোমরা, হ্যাঁ, তোমাদের অনুমান একদম সঠিক, এটা হচ্ছে ভুটান। এটা কোন দেশ? এটা হচ্ছে ভুটান দেশ। আমাদের আজকের পাঠ হচ্ছে, আওয়ার টুডেস লেসন ইজ ভুটান, দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। ভুটানকে বলা হচ্ছে শান্তির দেশ, শান্তির রাজ্য। হ্যাঁ, ইউনিট 6 লেসন 5, পেজ নাম্বার হচ্ছে 86, 87 এবং 88। তোমরা চটপট তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পৃষ্ঠাটা তোমরা ওপেন করো এবং আমরা আজকে 86, 87 এবং 88 নম্বর পৃষ্ঠা আমরা আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে আর আমি আশা করছি যে তোমরা আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং কিছু শেখার চেষ্টা করবে। তো আমি বরাবর মতোই ক্লাসের শুরুতে হচ্ছে কিছু শব্দ নিয়ে আলোচনা করি। তো আমি আজকেও তোমাদেরকে একটা শব্দ দেখাচ্ছি। দেখো প্রথম যে শব্দটা আছে যে থান্ডার ড্রাগন, এটার অর্থ হচ্ছে যে থান্ডার ড্রাগন ইজ অ্যান আর্টস টাইপ অফ লাইট অ্যান্ড ডার্ক, থান্ডার মনস্টার। মনস্টার মানে কি? দৈত্য। আসলে এটা আমি তোমাদেরকে ছবি দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে আসলে এক ধরনের কাল্পনিক, মানে ড্রাগন সেই সাথে হচ্ছে বজ্রপাত। হ্যাঁ, মানে মানে এখানে হচ্ছে বজ্রপাতের সাথে হচ্ছে এক ধরনের ড্রাগন হচ্ছে, এই প্রাণীটাকে বলা হচ্ছে ড্রাগন। আসলে এটা একটা কাল্পনিক প্রাণী, যাই হোক এটা ওদের বিশ্বাস। এরপরে আর্সা, এটা দেখো, এটা আসলে ছবি দেখাইলে একটু ভালো বুঝতে পারবে। এই যে তীরন্দাজ, যেটা আমরা বাংলায় বলি আর কি, তীর ধনুক নিয়ে যারা হচ্ছে খেলা করে তাদেরকে বলা হয় হচ্ছে আর্সারি ইংরেজিতে, আমরা যাদেরকে বাংলায় বলি তীরন্দাজ। তো এটা হচ্ছে আর্সারি হচ্ছে এটা তীরন্দাজ। তো তোমরা এগুলো আমাদের পাঠে থাকবে, তখন তোমরা এগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। এবার হচ্ছে ভ্যালি, ভ্যালি ইজ এ লো লো এরিয়া বিটুইন হিলস অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ পাহাড় এবং পর্বতের মাঝখানের যে সমভূমিটা, দেখো এই যে সমভূমিটা এটা হচ্ছে ভ্যালি, বাংলা যেটা আমরা বলি উপত্যকা, যেটা আমরা যেটাকে আমরা বলি উপত্যকা, এটা হচ্ছে পাহাড়ের বা পর্বতের মধ্যবর্তী সমভূমি, যেটা নিম্ন সমভূমি, নিম্ন সমভূমি অঞ্চলকে বলা হয় ভ্যালি বা উপত্যকা বলা হয় যেটা। এরপর দেখো ইভিল স্প্রিট, এটা হচ্ছে প্রেতাত্মা, আমরা যেটাকে বলি যে ভূত টুত যেটা আছে আসলে, যা যদিও এটা কোনো এগুলোর কোনো অস্তিত্ব নাই, তথাপিও এটা ভুটানিদের বিশ্বাস যে প্রেতাত্মা। হ্যাঁ, এই যে তোমরা দেখো, ভয় পেও না, এটা জাস্ট একটা ছবি। এটা হচ্ছে প্রেতাত্মা, ইভিল স্পিরিট ইজ অ্যান সুপার ন্যাচারাল বিং হুইচ মেনশনড ইন দ্য মিথস অ্যান্ড এনশিয়েন্ট ইপিক। এটা হচ্ছে আসলে একটা মানে অতি প্রাকৃতিক একটা জিনিস, যেটার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন মিথোলজিতে এবং কল্পকাহিনীতে এবং বিভিন্ন অনেক প্রাচীন গ্রন্থের মধ্যে হচ্ছে এগুলোর কথা উল্লেখ করেছে আসলে বিভিন্ন লেখকেরা, যদিও এটার অস্তিত্ব বিজ্ঞান খুঁজে পায়নি। যাই হোক, এটা হচ্ছে ইভিল স্পিরিট, এটা ভুটানিদের বিশ্বাস। তো চলো আমরা এবার আমাদের মূল পাঠে ফিরে যাই। তোমরা 86 নম্বর পৃষ্ঠাটা ওপেন করো, আমি আমার এখান থেকে 86 নম্বর পৃষ্ঠাটা আমি ওপেন করছি।
এই যে আমি আমার 86 রং পেজ আমি আগে থেকে ওপেন করে রেখেছি, দেখো লেসন 5 ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস, ভুটান যাকে বলা হচ্ছে শান্তির দেশ, সুখের দেশ, শান্তির দেশ বলা হচ্ছে যেটাকে। ভুটান ইজ কল্ড দ্য জুয়েল অফ দ্য ইস্টার্ন হিমালয়স, হিমালয়স অর্থাৎ হিমালয় পর্বতের, পূর্ব হিমালয় পর্বতের জুয়েল বলা হচ্ছে, রত্ন বলা হচ্ছে কাকে, ভুটানকে। দিস স্মল ল্যান্ড লকড কান্ট্রি ইজ লোকেটেড অ্যালং দ্য সাউদার্ন স্লোপস অফ দ্য হিমালয়ান রেঞ্জ, বাউন্ডেড বাই তিব্বত ইন দ্য নর্থ অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইড। এই যে ছোট্ট যে দেশখানা ল্যান্ড লকড বলা হয়েছে, ল্যান্ড লক মানে হচ্ছে কি, ভূমি দ্বারা বেষ্টিত, অর্থাৎ এই ভুটান, যেমন আমাদের বাংলাদেশের একটা দক্ষিণ অংশে রয়েছে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত আমাদের, কিন্তু এই ভুটান দেশটা হচ্ছে এমন একটি দেশ যার চতুর্দিকে হচ্ছে স্থলভাগ দ্বারা বেষ্টিত, অর্থাৎ এর কোনো অংশে হচ্ছে কোনো পানি দ্বারা বেষ্টিত না, ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে ল্যান্ড লকড। দিস স্মল ল্যান্ড লকড কান্ট্রি ইজ লোকেটেড অ্যালং দ্য সাউদার্ন স্লোপ অফ দ্য হিমালয়ান রেঞ্জ, তাহলে হিমালয় অঞ্চলের দক্ষিণ যে ঢাল, স্লোপ মানে ঢাল, ওই দক্ষিণ ঢালে স্থলবেষ্টিত ছোট্ট এই দেশটি অবস্থিত, বাউন্ডেড বাই তিব্বত ইন দ্য নর্থ, এবং এটার উত্তর দিকে রয়েছে তিব্বত অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইড, এবং অন্য যে তিনটি দিক রয়েছে ওই তিন দিকে রয়েছে ভারত। দ্য অফিসিয়াল নেম অফ ভুটান ইজ ড্রাক উইল, ড্রাক উইল হুইচ মিনস ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, আমি তোমাদেরকে থান্ডার ড্রাগনের ছবি দেখিয়েছিলাম, অর্থাৎ এই সরকারি নেম, অফিসিয়াল নেম মানে হচ্ছে সরকারি নাম, ভুটানের সরকারি নাম হচ্ছে ড্রাক উইল হুইচ মিনস, এটা ড্রাক উইলটা এটা ভুটানি শব্দ, এটার বাংলা অর্থটা বা ইংরেজি অর্থটা হচ্ছে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, অর্থাৎ বজ্র ড্রাগনের দেশ, বজ্র ড্রাগনের দেশ হচ্ছে এই ভুটান, ড্রাক উইল যেটা ওদের ভুটানি ভাষা। ইট আর্নড দিস নেম বিকজ অফ দ্য ফায়ার স্টর্মস দ্যাট অফেন রোল ইন ফ্রম দ্য হিমালয়াস, অর্থাৎ এই নামটা, এই নামকরণের কারণ হচ্ছে যে ফায়ার স্টর্ম, ভয়াবহ ঘূর্ণিঝড় হয় আসে কোত্থেকে, রোল ইন দ্য ফ্রম অফ হিমালয়াস, হিমালয় পর্বত থেকে যে ভয়াবহ যে ঘূর্ণি তুফানগুলো আসে এই দেশে, এই জন্য তারা বলতেছে ওই ঘূর্ণি তুফানটাকে, ঘূর্ণিঝড়টাকে তারা বলতেছে যে এটা হচ্ছে থান্ডার ড্রাগন, অর্থাৎ বজ্র ড্রাগন হিসেবে তারা এটাকে উল্লেখ করেছে। আচ্ছা, তো আমরা 86 নম্বর পেজ শেষ করলাম, আমরা পরের পেজে চলো। আচ্ছা, আমরা 87 নম্বর পেজে চলে আসলাম। আচ্ছা, দ্য কান্ট্রি, এই যে এই এই পেজে আছে, দ্য কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 384 স্কোয়ার কিলোমিটার অ্যান্ড এ পপুলেশন অফ 716,896, অর্থাৎ এই দেশের আয়তন হচ্ছে 38,394 বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা হচ্ছে 716,896 জন, জনসংখ্যা হচ্ছে এই দেশের। সিন্স যদিও ইট ইজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই দ্য গ্রেট হিমালয়স, যেহেতু এটা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন, কাট অফ মানে কি বিচ্ছিন্ন, কী জন্য এটা পুরো দেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাই দ্য গ্রেট হিমালয়স, এবং এটার অর্থাৎ সবচেয়ে বড় হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত এই দেশটি পুরো বিশ্বের থেকে যেহেতু এটা বিচ্ছিন্ন, এ ইউনিক কালচার অ্যান্ড ট্রেডিশন বেসড অন জেন্টল বুদ্ধিস্ট বিলিভস হ্যাভ ইভলভড দেয়ার ওভার টাইম। আচ্ছা, একটা দীর্ঘ একটি সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স আসলে, জটিল জটিল বাক্য, যেহেতু এই হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত এই দেশটি সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, এই দেশের বুদ্ধদের অর্থাৎ নম্রভদ্র বুদ্ধদের বিশ্বাস, হ্যাঁ, তারা বিশ্বাসগুলো তারা এখান থেকে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে, তাদের তাদের নিজস্ব, হ্যাঁ, নিজস্ব ইউনিক চিরন্তন সংস্কৃতি এবং ঐতিহ্য,
তারা এখনো লালন করতেছে, যেহেতু তারা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ভুটানিস ম্যান অয়ার গো এ নি লেন্থ রব। ভুটানের যে পুরুষরা রয়েছে তারা হচ্ছে গো নামক এক ধরনের পোশাক পরিধান করে, যেটার বৈশিষ্ট্য হচ্ছে এমন যে এটা হচ্ছে নি মানে হাঁটু পর্যন্ত রব, ঢোলা ঢালা ঢিলে ঢালা বা গাউন টাইপের এক ধরনের পোশাক, যেটা হচ্ছে তাদের দৈর্ঘ্য হচ্ছে হাঁটু পর্যন্ত। অ্যান্ড ওমেন অয়ার কিরা, এবং মহিলারা কিরা নামক এক ধরনের পোশাক তারা পরিধান করে, এ শীট লাইক ক্লথ পিচ, মনে হচ্ছে এক ধরনের চাদরের মতো, এক ধরনের কাপড়ের টুকরা হচ্ছে মেয়েরা পরিধান করে, ওই পোশাকের নামকরণ করা হয়েছে কিরা। ভুটানিজ হাউজেস আর বিল্ট ফ্রম মাড অ্যান্ড স্টোন, ভুটানের যে ঘরবাড়িগুলো সেগুলো মাটি এবং পাথর দিয়ে নির্মিত হয়, উইথ উডেন সিঙ্গল রোফ, এই সিঙ্গেল মানে হচ্ছে তক্তা, যেটা আমরা বলি কাঠের তক্তা, কাঠের ফালি, হ্যাঁ কাঠের তক্তা দিয়ে তাদের চালগুলো দেয়া হয় ঘরের। দ্য ভুটানিজ নেভার ইউজ আয়রন নেলস ইন দেয়ার বিল্ডিংস, এবং ভুটানিরা কখনোই তারা অর্থাৎ এই যে লোহার তৈরি পেরেক, তারা নেল মানে হচ্ছে পেরেক, তারা কখনো লোহার তৈরি কোনো পেরেক তারা ব্যবহার করে না। ইউজুয়ালি সাধারণত দ্য ভুটানিজ বিল্ড ইচ আদার্স হাউজেস বাই এক্সচেঞ্জিং লেবার উইদিন দ্য কমিউনিটি, তারা তাদের সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে যে তারা তাদের সম্প্রদায়ের মধ্যে একে অন্যের সাথে শ্রম বিনিময়ের মাধ্যমে শ্রম বিনিময় করে। তারা ধরো আমি তোমার বাড়িটা বানিয়ে দিয়েছি, তোমার বাড়ি বানানোর কাজে আমি শ্রম দিয়েছি, তুমিও আমার বাড়ি বানানোর কাজে শ্রম দিলে, কোনো টাকার কোনো বিনিময় না। দেখো যে তাদের মধ্যে কী ধরনের ভ্রাতৃত্ববোধ, যে তারা সাধারণত সম্প্রদায়ের মধ্যে যে তারা শ্রমের বিনিময়ের মাধ্যমে, হ্যাঁ ইচ আদার বাই এক্সচেঞ্জিং লেবার, তারা শ্রমের বিনিময়ের মাধ্যমে তারা তাদের ঘর বাড়িগুলো হচ্ছে তৈরি করে। ডিফারেন্ট ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড অল ইয়ার রাউন্ড ইন ভুটান, ভুটানে সারা বছর ধরে হচ্ছে বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করা হয়। কালারফুল মাস্ক আর ইউজড ইন দ্য ফেস্টিভ্যালস উইচ রিফ্লেক্ট দ্য রিচ ভুটানিজ কালচার, এবং তারা বিভিন্ন ধরনের রঙিন মুখোশ তারা পরিধান করে, এবং এই রঙিন মুখোশ তাদের উৎসবগুলোতে তারা পরিধান করে, এবং যাহা যে মুখোশগুলো রিফ্লেক্ট প্রতিফলিত হয়, যেমন ওই মুখোশগুলো দ্বারা প্রতিফলিত হয় দ্য রিচ ভুটানিজ কালচার, ভুটানের যে সমৃদ্ধশালী যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির প্রতিফলন ঘটে সেই কালারফুল সেই রঙিন মুখোশের দ্বারা। ডান্সেস আর পারফর্ম বাই দ্য বুদ্ধিস্ট মঙ্কস টু প্রোটেক্ট দ্য ভ্যালিস অ্যান্ড ওয়ার্ড অফ ইভিল স্পিরিট, এবং তাদের যে মঙ্ক মানে কি, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, তাদের যারা বৌদ্ধ ভিক্ষু, যাদেরকে আমরা বলি ভিক্ষু, যাদেরকে বলি ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু, তো বৌদ্ধ ভিক্ষু যারা রয়েছে তারা হচ্ছে কি করে, তারা এই তোমার বৌদ্ধ ভিক্ষুরা তোমার ইয়ে করে, এই তারা হচ্ছে নাচ পরিবেশন করে, এবং বৌদ্ধ ভিক্ষুরা নাচটা পরিবেশন করে কি জন্য, টু প্রোটেক্ট দ্য ভ্যালি, তাদের যে এই যে দুই পাহাড়ের মাঝে যে নিম্ন সমতল ভূমি যেটা উপত্যকা, ওই উপত্যকাকে রক্ষা করার জন্য, অ্যান্ড ওয়ার্ড অফ এবং তাড়িয়ে দেওয়ার জন্য, কি তাড়িয়ে দেওয়ার জন্য, ইভিল স্প্রিট প্রেতাত্মা বা ওই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রেতাত্মাগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য, এবং তাদের উপত্যকাকে রক্ষা করার জন্য যারা মং যারা রয়েছে, যারা বুদ্ধ ভিক্ষু রয়েছে, তারা নাচ পরিবেশন করে। দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ কল্ড সিচুস, সিচুস নামক হচ্ছে তাদের একটি ধর্মীয় উৎসব রয়েছে, তারা সেই ধর্মীয় উৎসব রয়েছে, তাদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব হচ্ছে সিচুস। দ্য টিচিং অফ লর্ড বুদ্ধ আর ইনঅ্যাক্টেড থ্রো মাস্ক ড্যান্সেস ফর 3 to 5 days ইন দ্য কান্ট্রি ইয়ার্ড অফ দ্য মোনাস্ট্রিজ, তাদের যে বুদ্ধ মন্দিরগুলো রয়েছে এবং তাদের যে তাদের দেশের তারা হচ্ছে কি করে, বুদ্ধরা এই ভগবান বুদ্ধ তাদের যেটা রয়েছে সে বুদ্ধের যে শিক্ষাটা, তাদের যে শিক্ষাটা এটা ইনঅ্যাক্টেড, তারা এটা মঞ্চায়িত করে, মঞ্চে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে, ইনঅ্যাক্টেড যেটা এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইনঅ্যাক্টেড, তারা ফুটিয়ে তোলে, হ্যাঁ থ্রো মাস্ক বিভিন্ন ধরনের মুখোশ পরিধান করে এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে বড় ভগবান বুদ্ধের শিক্ষাটাকে তারা মঞ্চায়িত করে, হ্যাঁ 3 থেকে 5 দিন পর্যন্ত এই নৃত্যগুলো চলে বিভিন্ন তাদের দেশের যে মোনাস্ট্রি যেগুলো রয়েছে বুদ্ধ মন্দিরগুলোতে। পিপল অ্যাটেন্ডেড দিস ইভেন্টস ইন দেয়ার বেস্ট ক্লথস, এবং তার দেশবাসী, ভুটানের দেশবাসীরা এই ধরনের উৎসবে তারা
যোগদান করে, তাদের ভালো কাপড় পরিধান করে, ক্যারিং পিকনিক বাস্কেট এবং সাথে করে তারা কিছু খাবার দাবারও হচ্ছে নিয়ে যায়। হ্যাঁ, পিকনিক বাস্কেটে করে খাবার দাবার তারা সেখানে নিয়ে যায়। অ্যানাদার মেজর ফেস্টিভ্যাল ইজ কল্ড লোসার। লোসার নামক তাদের আরও একটি বড় উৎসব রয়েছে। ইট ইজ সেলিব্রেটেড অন লুনার নিউ ইয়ার। লুনার মানে চন্দ্র, চাঁদ, চাঁদের নতুন বছরে এই লোসার উৎসবটি তারা উদযাপন করে। পিপল কুক স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়্যার নিউ ক্লথস। এবং এই দিনে এই লোসার উৎসব উদযাপন করার জন্য মানুষ, দেশবাসী নতুন পোশাক তারা পরিধান করে, অ্যান্ড ওয়্যার নিউ ক্লথস, এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার রান্না করে এবং নতুন পোশাক পরিধান করে। ইট ইজ এ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার, এবং এটা হচ্ছে পরিবারের মিলন। হ্যাঁ, মিলন মেলার একটা সময়। এই সময় হচ্ছে পরিবারের লোকজনরা হয়তো এক একজন এক একটা জেলাতে হয়তো চাকরি করে, কিন্তু এই সময় হচ্ছে তারা কি হয়, একত্রিত হয়। একত্রিত হওয়ার সময় হচ্ছে এই লোসার উৎসবটা। ম্যান প্লে আর্সারি অ্যান্ড ডার্ট। আর্সারি মানে হচ্ছে ওই যে তোমরা দেখেছো তীর, তীর হচ্ছে তীর নিক্ষেপ করে বা তীর তীর ধনুকের খেলা পরিদর্শন করে, প্রদর্শন করে। আর হচ্ছে ডার্ট, ডার্ট মানে হচ্ছে ছোটো এক ধরনের তীর, তোমরা দেখছো কিনা, যে এভাবে হাতে নিয়ে এভাবে ছুঁড়ে, হাতে নিয়ে যে ছুঁড়ে, ছোটো ছোটো তীরের মতো ওয়ালের মধ্যে লাগানো থাকে এক ধরনের টার্গেট, ওখানের মধ্যে এইভাবে যে ছুঁড়ে দেয় এটাকে বলা হয়েছে ডার্ট। এই ধরনের তীর ধনুকের খেলা দেখায় বা ডার্ট এক ধরনের বন বলা হয় আর কি, এটাকে ওইটা নিক্ষেপের খেলা দেখায়। আর ওমেন সিং অ্যান্ড ডান্স, এবং মহিলারা গান গায় আর নৃত্য পরিবেশন করে। এটা একটা বড় একটু গল্প, পাঠটা একটু বড়, তো তোমরা ধৈর্য সহকারে সাথে থাকো। পিওর মাউন্টেন ইয়ার্স, বিশুদ্ধ পর্বতের বাতাস, ক্রিস্টাল ব্লু স্কাইস, একদম মানে স্বচ্ছ নীল রঙের আকাশ, অ্যান্ড প্রিস্টাইন ভেজিটেশন, এবং আদিম, প্রিস্টাইন মানে কি, আদিম ভেজিটেশন মানে হচ্ছে গাছগাছালি, আদিম গাছগাছালি কাভার ঢেকে আচ্ছাদিত করে রেখেছে, হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি অ্যান্ড আইডিয়াল ডেস্টিনেশন ফর দ্য এনভায়রনমেন্ট লাভার। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল হিসেবে, হ্যাঁ, এটা পরিচিতি লাভ করেছে এই দেশটি, কারণ এই দেশে রয়েছে বিশুদ্ধ পর্বতের বাতাস, রয়েছে স্বচ্ছ নীল রঙের আকাশ, এবং রয়েছে আদিম গাছগাছালি। দ্য ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন সাপ্লাইজ দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফোনা হুইচ আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট লস। হ্যাঁ, দিস ইকোসিস্টেম, এই যে বাস্তুসংস্থানটা অফ দিস স্মল নেশন, এই দেশের যে বাস্তুসংস্থানটা সেটা হচ্ছে সাপোর্ট দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফোনা, এবং এই দেশের যে উদ্ভিদকুল এবং প্রাণীকুলের অস্তিত্ব রয়েছে, হ্যাঁ, হুইচ আর প্রোটেক্টেড, এবং ওই প্রাণীকুল এবং উদ্ভিদকুলকে রক্ষা করা করা হয় এখানে বাই স্ট্রিক্ট ল, কঠোর আইন দ্বারা। এভরি ওয়ান ফাউন্ড গিলটি অফ কিলিং ইভেন এ ব্ল্যাক নেট ক্রেইন কুড বি সেন্টেন্স টু লাইফ টাইম লাইফ ইন প্রিজন। বলছে এমনকি যদি কেউ অপরাধ করে, কি অপরাধ, অফ কিলিং ইভেন এ ব্ল্যাক নেট ক্রেইন, ক্রেইন মানে সারস পাখি, কালো কালো গলার, কালো গলার সারস পাখি হত্যা করার অপরাধও যদি কেউ করে থাকে, কুড বি সেন্টেন্স, হয়তো সে দণ্ডপ্রাপ্ত হতে পারে। হ্যাঁ, কিসের, টু লাইফ ইন প্রিজন, সারা যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ যাবজ্জীবন সে জেলখানার মধ্যে থাকবে, হয়তো সে এই ধরনের শাস্তিও সে পেতে পারে যদি কেউ কালো রঙের, কালো ও গলার কোনো সারস পাখিকে যদি কেউ হত্যা করার অপরাধ করে থাকে। আচ্ছা, এরপরে দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দ্য গভর্নমেন্ট অফ ভুটান হ্যাজ টেকেন এ নাম্বার অফ স্টেপস টু প্রোটেক্ট ইটস বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, এবং এই দেশের জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য, এই দেশের জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য এই দেশের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশনস অন ইটস পিপল টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। এবং এটার বিশ্বে ভুটান হচ্ছে একমাত্র দেশ যার নির্দিষ্ট, একদম সুনির্দিষ্টভাবে সাংবিধানিক আইন রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, অব্লিগেশন মানে কি, বাধ্যবাধকতা রয়েছে অন ইটস পিপল, এই দেশের দেশবাসীর জন্য সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা রয়েছে। কিসের বাধ্যবাধকতা রয়েছে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এই দেশের,
এই দেশের পরিবেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশবাসীর উপরে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, তাদের সংবিধান অনুযায়ী অ্যাট লিস্ট 60% অফ দ্য কান্ট্রি মাস্ট রিমেইন আন্ডার ফরেস্ট কাভার অ্যাট অল টাইমস, যে তাদের সংবিধান অনুযায়ী কমপক্ষে 60% 60% বনভূমি দ্বারা তাদের দেশ আচ্ছাদিত থাকতে হবে। তাদের দেশে কমপক্ষে দেশের আয়তনে 60% বনভূমিটা থাকা অত্যাবশ্যক। ইফোর্টস আর অলসো টেকেন টু প্রোটেক্ট দ্য নেশন এগেনস্ট দ্য ইন্ট্রুশন অফ ফরেন কালচার অ্যান্ড ভ্যালুস, এবং এখানে আরও পদক্ষেপ নেওয়া হয়েছে দেশের জাতিকে রক্ষা করার জন্য, তাদের জাতিকে রক্ষা করার জন্য, যাতে করে ইন্ট্রুশন অনুপ্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করা অফ ফরেন কালচার বিদেশি সংস্কৃতি অ্যান্ড ভ্যালুস, বিভিন্ন বিদেশি সংস্কৃতি এবং বিদেশি মূল্যবোধ যেন তার দেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য হচ্ছে এখানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্য ফার্স্ট ফরেন ট্যুরিস্ট আর অ্যালাউড ইন্টু ভুটান ইন 1974, 1974 সালে প্রথম ভুটানে বিদেশি ভ্রমণ প্রিয়াসী মানুষ যারা ফরেন ট্যুরিস্টকে তোমার এখানে অ্যালাউ করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে 1974 সালে। নাও ট্যুরিজম ইজ এনকারেজড বাট ইজ কন্ট্রোলড অ্যান্ড লিমিটেড টু অ্যাবাউট 6,000 ভিজিটর্স এরিয়া, বর্তমানে তারা তাদের এই ট্যুরিজমকে, তাদের এই ভ্রমণ শিল্পকে তারা উৎসাহিত করে, কিন্তু সেটাকেও তারা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বছরে মাত্র 60,000 তোমার দর্শনার্থীকে তারা এখানে প্রবেশ করার অনুমতি দিয়ে থাকে। ভুটান ইজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড টু ইন্ট্রোডিউস টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট টু ইটস পিপল, বিশ্বের সর্বশেষ দেশ হচ্ছে ভুটান, যারা তার দেশবাসীকে টেলিভিশন এবং ইন্টারনেট ব্যবহার করার অনুমতি দিয়েছে। দ্য গভর্নমেন্ট লিফটেড এ ব্যান, সরকার নিষিদ্ধ অর্থাৎ তাদের যে ব্যান ছিল, নিষিদ্ধ ছিল, সেটাকে তারা উঠাই দিয়েছে, সরকার ব্যানটা উঠাই দিয়েছে অন টিভি দেখা এবং ইন্টারনেট চালানোর উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা উঠাই নিয়েছে অনলি ইন 1999 সালে এটা উঠাই নিয়েছে, নিষেধাজ্ঞা উঠে নিয়েছে, টেলিভিশন দেখা এবং ইন্টারনেট চালানোর যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা উঠে নিয়েছে 1999 সালে। দ্য ভুটানিজ গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি ফর অল দ্য ভুটানিজ টু ওয়ার অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস ইন পাবলিক, এবং জনসম্মুখে শুধুমাত্র তারা তাদের ন্যাশনাল জাতীয় পোশাকটাই তারা পরিধান করতে পারবে, এটা সবার জন্য বাধ্যবাধকতা করে দিয়েছে, ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ, হ্যাঁ সকল ভুটানের অধিবাসীর জন্য এটা বাধ্যবাধকতা সরকারের পক্ষ থেকে, যে তারা শুধুমাত্র তাদের নিজস্ব যে জাতীয় পোশাক রয়েছে সেটা তারা শুধু পরিধান করতে পারবে। ফাইনালি সবশেষে দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ভুটান ইজ দ্যাট, ভুটান সম্পর্কে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে দে আর দ্য অনলি কান্ট্রি দ্যাট মেজার সাকসেস ইন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস রাদার দ্যান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যে ভুটান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা তাদের সফলতার বিচার করে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে তাদের মোট জাতীয় সুখ, হ্যাঁ সুখ দিয়ে, মোট জাতীয় সুখ দিয়ে, তারা তাদের মোট জাতীয় উৎপাদন দিয়ে তাদের তাদের সফলতা বিচার করে না, বরং তারা তাদের সফলতা বিচার করে মোট জাতীয় সুখ দিয়ে, অর্থাৎ আমার দেশের কত পার্সেন্ট মানুষ সুখে আছে এইটার বিবেচনায় হচ্ছে তারা তাদের সফলতা তারা বিচার করে। ইন 2006 সালে বিজনেস উইক রেটেড ভুটান অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন এশিয়া, 2006 সালে বিজনেস উইক নামক একটি সংস্থা বা পত্রিকা হচ্ছে তারা ভুটানকে বিশ্বের মানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সুখী দেশ হিসেবে তারা পদবি দিয়েছে, অ্যান্ড দ্য 8th হাইয়েস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের অষ্টম সুখী দেশ হিসেবে তারা হচ্ছে তাকে কি দিয়েছে, তাকে পদবি দিয়েছে। তো এই এই হচ্ছে আসলে ভুটান দেশ সম্পর্কে আমি যতটুকু তোমাদের সম্ভব হয়েছে আমার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা এটা বারবার এই ভিডিওটা দেখবে, আসলে এটা অনেক বড় একটি পার্ট, এই এই পার্টটা দুই একবার আরও ভালো করে তোমরা যদি এটা শুনো তাহলে তোমরা এটা মোটামুটি আরও
তোমরা আত্মস্থ করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা এবার আমাদের একটু প্রশ্নে চলে যাই। আমরা প্রশ্ন খুব একটা আমি ইয়ে করি নি, একটা তোমাদের জন্য এই যে এখানে তোমরা দেখো একটা প্রশ্ন আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে মাল্টিপল ইয়ে আজকে দিয়েছি, তোমার ফিল ইন দ্য গ্যাপস দিয়েছি, ফিল ইন দ্য গ্যাপস দিয়েছি আজকে। যে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ওয়ার্ড এই যে অর্থাৎ সঠিক শব্দ দ্বারা খালি ওটাকে পূরণ করার জন্য বলা হয়েছে এখানে। তো দেখো, দ্য ভুটানিজ পিপল গিভ মাছ ড্যাশ টু দেয়ার ফেস্টিভ্যালস, দে ড্যাশ দ্যামসেলফ ইন ডিফারেন্ট ফেস্টিভ্যালস থ্রু আউট দ্য ইয়ার। দ্য ইউজ অফ কালারফুল মাস্ক ইন দেয়ার ফেস্টিভ্যালস সিম্বলাইজেস দেয়ার ওল্ড এজ ড্যাশ। দেয়ার মংস পারফর্ম ট্রেডিশনাল ড্যাশ টু প্রোটেক্ট দেয়ার ভ্যালিস অ্যান্ড ওয়ার্ড অফ ইভিল ড্যাশ। তো এটা হচ্ছে খালিঘরগুলো, পাঁচটা খালিঘর রয়েছে, পাঁচটা খালিঘরের জন্য তোমরা 5 মার্ক পাবে। তো আমি এগুলো আমি করে দিচ্ছি, যে ভিটানিস পিপল গিভ মাচ ইম্পর্টেন্স, তাহলে আমরা কী দিব, মাচ ইম্পর্টেন্স টু দেয়ার ফেস্টিভ্যাল। দে ড্যাশ দে এঙ্গেজ দ্যামসেলফ ইন ডিফারেন্ট ফেস্টিভ্যালস থ্রু আউট দ্য ইয়ার। দ্য ইউজ অফ কালারফুল মাস্ক ইন দেয়ার ফেস্টিভ্যাল সিম্বলাইজেস দেয়ার ওল্ড এজ কালচার। দেয়ার মংস পারফর্ম ট্রেডিশনাল ডান্স, না ডান্সেস টু প্রোটেক্ট দেয়ার ভ্যালিস অ্যান্ড ওয়ার্ড অফ ইভিল স্পিরিটস। তো এই ছিল আমাদের প্রশ্ন এবং এবং উত্তর। তো আশা করি যে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক দিয়ে রেখ দিলাম, সেটা হচ্ছে আমাকে তোমরা কমেন্ট বক্সে হোমওয়ার্কগুলো লিখে দেখাবে। হোয়াট ইজ কিরা, কিরাটা কি, হোয়েন ইজ লুসার সেলিব্রেটেড, এবং লুসার যে উৎসবটা সেটা কখন উদযাপন করা হয়। ছোট্ট ছোট্ট দুটি প্রশ্ন, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা আমাকে উত্তরগুলো লিখে লিখে আমাকে দেখাবে, কেমন? তো সবাই ভালো থাকবে এবং আমার আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই বাড়িতে থাকবে এবং ভালো থাকবে, আর মনে রাখবে যে আমাদের পরীক্ষা হবে একটা, সেই পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে হবে, এবং এই এই পরীক্ষার ফলাফলটাই তোমাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদেরকে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবে, সবাই অবশ্যই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে। মে আল্লাহ কিপ অল অফ আস সেফ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।